এভাবেও চলে যেতে হয়, এভাবেও চলে যায় কিংবদন্তীরা। কত শত অর্জন, কত ভালোবাসা, সব ফেলে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ফুটবলের কিংবদন্তি পেলে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ব্রাজিলের কিংবদন্তি, ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা। বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন কোলন ক্যান্সারের সঙ্গে। বারবার মৃত্যুকূপ থেকে ফিরেও এসেছিলেন ব্রাজিলিয়ান তারকা, কিন্তু এবার আর শেষ রক্ষা হল না। 82 বছর বয়সে পাড়ি জমালেন না ফেরার দেশে। মেয়ে কেলি নাসিমেন্তো সবার আগে পেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে কেলি লেখেন, সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ, তোমার প্রতি আমাদের ভালোবাসা অপরিসীম, যেখানেই থাকো শান্তিতে থেকো। পেলেকে হাসপাতালে ভর্তি করা হয় গত 1 ডিসেম্বর। যদিও বছর দুয়েক ধরেই হাসপাতালে আসা যাওয়ার মধ্যেই ছিলেন কিংবদন্তি এই তারকা। বিশ্বকাপ চলাকালেও একবার গুঞ্জন ওঠে তার মৃত্যু নিয়ে, কিন্তু বিশ্বকাপের সময়টা হয়তো মৃত্যুর জন্য বেছে নিতে চাননি পেলে। তাই তো সেবারও ভক্তদের মনে আশা জাগিয়ে ফিরে এসেছিলেন, বিশ্বকাপে প্রেরণা জুগিয়েছিলেন প্রিয় দল ব্রাজিলকে। ব্রাজিলের হয়ে 3টি বিশ্বকাপ জেতা পেলে তার ফুটবলীয় নৈপুণ্য দিয়ে জয় করে নিয়েছিলেন ভক্তদের মন। মাত্র 17 বছর বয়সে বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় নাম লেখানো সেই ছোট্ট পেলে এখনও অনুপ্রেরণার উৎস অনেক তরুণের। মৃত্যুর পরও নিশ্চয়ই সবার ভালোবাসার কালো মানিক হয়ে রয়ে যাবেন পেলে। ফারজানা মুমু, সময় সংবাদ।